كبار، <بي> الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاه والسلام عليك يا رسول الله ওয়া আয়লা আলিকা ওয়া হায়া বিকেয়া হাবিব আল্লাহ সফলাত ওয়াস সালাম ইয়া আল্লাহ ইকায়া নবী আল্লাহ ওয়া আয়লা আলিকা ওয়াজ হায়া বিকেয়া নুর আল্লাহ প্রিয় প্রিয় ইসলাম ভাইরা মাদিনী চ্যানেলের দর্শকশ্রোতা আরও একবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি কবরবাসীর ঘটনা বলে অনুষ্ঠানে ইনশাল্লাহত আলাহ আমরা আজকেও কবর সম্পর্কিত বিভিন্ন ঘটনা শোনার সৌভাগ্য অর্জন করব। প্রতি সপ্তাহে নেয় আজও ইনশাল্লাহ তালা আমরা কবর সম্পর্কিত বিভিন্ন ঘটনা বলি শুনতে থাকবো ইনশাআল্লাহ তালা শুরুতে নিয়ত করি আল্লাহ সুহায়নু বতলা সন্তুষ্টির জন্য শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে অনুষ্ঠান দেখব এবং যা শিক্ষণীয় সেটার উপর আমল করব এবং অপরের নিকট পৌঁছে দেওয়ার চেষ্টা করব সল্লু আল হাবিব আল্লাহ তলম সল্ল্লাহ আলি ওসাল্লাম শুরুতে আসুন নবী পাক সাল্লাহ আলি সাল্লামের উপর দরুদ শরীফের ফজিলত কী রয়েছে আমরা শ্রবণ করি তিরমেজি শরীফের চতুর্থখণ্ডে দুশত সাত পৃষ্ঠা হাদিস মোবারকা দুই হাজার চারশত পঁয়ষট্টি এর মধ্যে আসছে হাজরতে সৈয়দানা উবাইবিনু করলেন হে আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লাম যাবতীয় দোয়া বাদ দিয়ে আমি আমার সম্পূর্ণ সময়টা আপনার উপর দরু শরীফ পাঠ করার কাজে আমি ব্যয় করবো সরকার দোয়ালাম হুজর পাক ওয়াসাল্লাম তখন ইরশাদ করলেন তা তোমার চিন্তা ভাবনা দূর করতে যথেষ্ট হবে এবং তোমার গুনা কমা করা হবে কৃষ্ণাইবাই এরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা নিজের গুনাহ কমা করানোর জন্য আল্লাহ তাল পিয়ার হাবিব সাল্লাহ আলী ওয়া এর উপর বেশি পরিমাণে দুরশরিফ পাঠ করা উচিত যেমনটা হজরতে সৈদানা বিন কাপ রদি আল্লাহ তালহু নবী ফাক সাল্লি আসলামের বারকায় আরস করার বরকতে নবী সাল্লু আলী আসসালাম কী সুন্দর ফর্মুলা দিয়েছেন যে তোমার চিন্তাভাবনা দূর হয়ে যাবে ক্ষমা হয়ে যাবে আল্লাহ পাক আমাদের কামল করার তফিক নসিপুরন সাল আল হাবিব সাল্লাহ তলা মুহাম্মদ সাল্লাহ তলা আলী ওসাল্লাম কৃষ্ণায় বাইরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা কবর এবং মৃত ব্যক্তির সাথে কত কথোপকথন কথাবার্তা কবরও কিন্তু মৃত ব্যক্তির সাথে কথা বলে যদি বা বাহ্যিক দৃষ্টিতে কবর তো মাটির একটা বলতে গেলে গর্ত একটা মাটির স্থান ওই স্থান কীভাবে কথাবার্তা বলে এবং তাও কবর কবর মৃত ব্যক্তির সাথে সে সম্পর্কিত ঘটনা আমরা শুনবো ইনশাআল্লাহ তালা যদি একজন নেককার ব্যক্তি হয় একজন বদকার ব্যক্তি হয় নেক্কার ব্যক্তিকে কীরকম উক্তি করে কথাবার্তা বলতে থাকে এবং যদি সেটা গুনেগার বান্দা হয় সেক্ষেত্রে কবর মৃত ব্যক্তিকে উদ্দেশ্য করে কি বলে আজকে আমরা ইনশাআল্লাহ সে বিষয়ে মাদনীপুল হাসিল করব যেমন হাজর আবু সাইদ কুদুরী অরদী আল্লাহ তালহু বলেন নবী পাক সাল্লাহ আলী ওসাল্লাম একটা দীর্ঘ হাদিস পাক হাদিস শরীফ বর্ণনা করেন এর অংশে কিছু এরশাদ করা হচ্ছে এরকমই যে রসুল পাক সাল্ল তআলা আলী ওসাল্লামের ফরমানটা এরকম এরশাদটা যখন মৃত মুমিন বান্দাকে দাফন করা হয় তখন তাকে অভ্যন্তনা জানানোর জন্য কবর আহলান সাহলান মারহাবা বলে সম্ভাষণ জানায় আর বলে জেনে রাখো তুমি আমার উপরিভাগে বিচরণকারীদের মধ্যে সর্বাধিক প্রিয় ছিলে আজ যখন আমি তোমার উপর কর্তৃত্ব পেয়েছি এবং তুমি আমার কাছে এসে তখন অচিরে আমার সুব্যবহার তুমি দেখতে পাবে অতপর তার কবর অর্থাৎ ওই মৃত ব্যক্তির কবর দৃষ্টিসীমা পর্যন্ত সেটা প্রশস্ত করে দেওয়া হবে এবং তার জন্য জান্নাতের দিকে একটি দরজা খুলে দেওয়া হবে সোহান আল্লাহ সোহান আল্লাহ কত না মনোমুগ্ধকর ফরমান মাসাল্লাহ এরপর আমরা আগে সামনে বাড়ি আর যখন কাফির ও প্রকাশ্য গুনেগার বান্দাকে যখন দাফন করা হয় তখন কবর তাকে ইন্ডিকেট করে তাকে উদ্দেশ্য করে বলে যে তোমার জন্য মারহাবাহলান সাহালান সূচক কোনো শব্দ অভ্যর্থনা নেই জেনে রাখো তুমি আমার উপরিবাগে অর্থাৎ তুমি আমার উপরিবাগে বিচরণকারীদের মধ্যে সবচাইতে অপ্রিয় ছিলে নিকৃষ্ট ছিলে আজ যখন আমি তোমার উপর কর্তৃত্ব পেয়েছি তুমি আমার কাছে এসে গেছ অচিরেই তোমার সাথে আমার খারাপ আচরণ প্রত্যক্ষ করবে তো বাড়ি বলেন নবী করিম সাল্লিআসাল্লাম এক হাতের আঙ্গুল অন্য হাতের আঙ্গুলের ফাঁকে ঢুকিয়ে ঈর্ষাদ করে দেখিয়ে দিলেন এভাবে একদিকের হাড্ডি অন্যদিকে চলে যাবে এবং পরস্পর লেগে যাবে আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করুন অতপর নবী পাক সাল্ল তআলআসালাম ইশাদ করলেন আল্লাহ তালা কাফির উফাজির ফাজির আল্লাহ তালা কাফির উফাজির ব্যক্তির কবরের নিরানব্বইটি বিষাক্ত সাপ লেলিয়ে দিবেন নাইনটি নাইন সাপ লেলিয়ে দিবেন তার একটি সাপ যদি একবার জমিনের মধ্যে শুধু নিঃশ্বাস ছাড়ত তাহলে কিয়ামত পর্যন্ত জমিনে কোনো ফস্য ফলাদি ফলত না ওই সাপগুলো তাকে কিয়ামত পর্যন্ত ছবল দিতে থাকবে তাকে খাবলিয়ে খাবলিয়ে খেতে থাকবে এবং হিসাব নিকাশে তাকে পৌঁছে দিবে বাড়ি বর্ণনা করেন অতপর নবী পাক সাল্লাহু আলি ওয়াসাল্লাম ইরশাদ করেন কবর হচ্ছে মৌমিনদের জন্য বেহেস্তের বাগান এবং বাগান অর্থাৎ রাউজা এবং কাফির এবং ফাজিদদের জন্য দুজকের গর্ত একটি গর্ত কৃষ্ণায় বাইরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আজকে আমি আপনি বিচরণ করছি মাটির উপরে উপরিভাগে মাটির তলদেশে নয় আমরা মাটির উপরিভাগে আমরা বিচরণ করছি কিন্তু কবর যখন আমরা ভিতরে প্রবেশ করব কবরে যখন বান্দাকে যখন প্রবেশ করতে হবে ইন্তেকাল হয়ে যাবে তখন কবর তার উপর কথোপকথন করবে তার সাথে কথা বলবে যে তুমি তো আমার উপর কর্তৃত্ব করেছিলে বিচরণ করেছিলে জমিনের উপর আজ তোমার উপর আমি কর্তৃত্ব যখন আমি কর্তৃত্ব পেয়ে গিয়েছি তো ভালো মানুষ হলে ভালো আচরণ করবে আর যদি খারাপ মানুষ হয় মন্দ হয় অপ্রিয় হয় তখন তার সাথে খারাপ আচরণই কবর করবে আল্লাহ পাক কবরের মধ্যে আমাদের সবাইকে ভালো এবং সুরক্ষা দান করুক যেমন যে সাপের কথা বলা চাই নিরানব্বইটি সাপ এটা দংশন করা তো কত মারাত্মক কত বিষাক্ত হতে পারে যদি সে নিঃশ্বাস ফেলে ওই যে সাপ নিঃশ্বাস ফেলে তাহলে কোনো কেয়ামত পর্যন্ত পোষ্য ফলাদি ফলন হবে না তাহলে কত মারাত্মক বলতে গেলে ভাইরাস বলতে পারেন কত এটা মারাত্মক পর্যায়ে হতে পারে আল্লাহ পাক আমাদেরকে ওই ধরনের আজাব ও গজব থেকে আমাদেরকে হেফাজত করুক প্লিজ আব্দুল্লাহ ইবনে ওবায়দ একটা হাদিসে পাক বলেন যে হান্নাত ইবনে সিরি হাদিস সংগ্রহ করেছেন হাসান জৌফি থেকে শুনে তিনি শুনেছেন মালিক ইবনে মোগওয়াল থেকে তিনি শুনেছেন আবদুল্লাহ ইবনে ইবনে ওমায়ের থেকে ইবনে ওবায়ত হাদিস রবায়ত করেন আল্লাহ পাক কবরকে কথা বলার শক্তি অর্থাৎ জিবা দিবেন কবর এ জিভা দ্বারা কথা বলবে কবর বলবে হে বনি আদম কিভাবে তুমি এতদিন আমার কথা ভুলে গিয়েছিলে তুমি কি জানো না আমি অসংখ্য কিরা মাকড়ের বাসস্থান একাকি থাকার গড় এবং ভয় ভিতর গড় আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক আব্দুল্লাহ ইবনে ওয়াইদ আরও বলেন হান্নাত ইবনে সিররি ওয়াকি সালেক ইবনে মোগওয়াল আবদুল্লাহ ইবনে উবায় ইবনে উমায়ের সূত্রে উক্ত উক্তরাতে এইভাবে উল্লেখ করেছেন কবর কান্না কাঠি করবে এবং কান্নার মধ্যে বলবে আমি বয় বৃত্তিকর গড় আমি একাকি থাকার গড় এবং কীট পোকার পরিপূর্ণ কর একটা বদ্ধ করে যদি আমাদেরকে এমনি স্বাভাবিকভাবে যদি রাখ এক ঘন্টা থাকতেই বলা হয় আমরা দম বন্ধ হয়ে আসবে আমাদের আমরা থাকতে পারবো না আর কবরের পরিস্থিতি কেমন আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক যাতে আমরা ভালোভাবে জীবনকে গঠন করি নবী পাক সাল্ল আলী আসলামের সঠিক আদর্শে নবী পাক সাল্লি ওসাল্লামের দেখানো পথে আল্লাহ ভাহানুমাতা আলাহকে রাজি খুশি করে যাতে আমরা চলতে পারি তো ইনশাল্লাহ আমাদের কবর এটা জাহান্নামের গর্ত হবে না বরঞ্চ মনোমুগ্ধকর বাগানের মধ্যে পরিণত হবে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক ক্রিস্টাই ভাইরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা শুনছিলাম কবরের কতোপকতন কবর কথা বলছে মৃত ব্যক্তির সাথে আসুন আরও শুনি যে হজরত উমর রদি আল্লাহ তালহু বলেছেন আবু উমর ইবনে আবদুল বার বর্ণনা করেছেন ইয়াহিয়া ইবনে জাবের তাঈ থেকে তিনি ইবনে আইএস ইসদি থেকে শুনেছেন তিনি গাদিফ ইবনে হায়রস থেকে শুনেছেন গাদিফ বলেন আমি এবং আমার সাথী বন্ধু আবদুল্লাহ ইবনে উবয়েত ইবনে উমায়ের আমরা দুজন মিলে সাহাবি হাজরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রদি আল্লাহ তালের সাথে দেখা করার উদ্দেশ্যে বাইতুল মুকাদ্দাসে সফর করি এ সাফা সাহাবিগণ কোথায় গেল বাইতুল মুকাদ্দাসের মধ্যে গেলেন সফর করলেন আমরা দুজন হাজরতে সৈদিনা ইবনে আমর রদি আল্লাহ তালুের পাশে গিয়ে বসলাম আমরা শুনতে পেলাম তিনি নবী পাক সাল্লাহ আলিবাসাল্লামের একটা হাদিস শরীফ তিনি বর্ণনা করেছেন অর্থাৎ বলছেন এরকমই যে কবর মৃত ব্যক্তির সাথে কথা বলবে যখন তাকে কবরে রাখা হবে কবর মৃত ব্যক্তিকে লক্ষ্য করে বলবে হে আদম সন্তান আমি একাকিত্বের গড় তুমি কি জানো না আমি অন্ধকারের গড় তুমি কি জানো না আমি অনিভার্য গড় সুতরাং আমার কাছে আসতেই হবে হে বানী আদম অর্থাৎ হে আদম সন্তান তোমাকে আমার সম্পর্কে কে দোকার মধ্যে রেখেছিল তুমি তো আমার আশেপাশে ঘোরাঘুরি করতে অহংকারের সাথে দুই বন্ধুর মুখে হাজরতে আবদুল্লাহ রদিয়াল্লাহ তালহু উক্ত উক্তি শুনে বর্ণনাকারী প্রথম বন্ধু গাদিফ ইবনে হ্যারেসকে জিজ্ঞাসা করলেন হে ইসমাইলের পিতা গাদিফ হাজরতে আবদুল্লাহ রদিয়াল্লাহ তালহু যে ফাদ্দা শব্দটি বলেছেন এর অর্থ কী তখন গাদিফ বললেন যে বাতিজা গাদ্দা ফর্ত হচ্ছে আগে পিছিয়ে লয় লস্কর নিয়ে অহংকার করে চলাফেরা করা প্রিয় প্রিয় ইসলামী ভাইরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আজকে আমরা জমিনের উপরে রয়েছি আর আমরা যেন এবার একেবারে দাম্ভিকতার সাথে দলবল নিয়ে আমরা যেভাবে চলাফেরা করছি যে কবরস্থানে পাশে যাচ্ছে আমাদের ফিল হচ্ছে না যে আমরা কবরের মধ্যে যাব আমাদেরকে একদিন কবরে অবস্থান করতে হবে আমাদের চতুর পাশে। মৃত ব্যক্তির প্রার্থনা তো আমরা শুনতে পাচ্ছি না কিন্তু শব্দটা এতাই আসছে মহাজ্জিনের মাইকের আওয়াজ থেকে আসছে যে অমুক ব্যক্তিটি মারা গিয়েছে ইন্তেকাল করেছে এরপর আমরা কিছুদিন আফসুস করি আচ্ছা আফসুস তো যে মৃত ব্যক্তির জন্য করছি এই আফসুস যদি আমরা আমাদের জন্য করতাম আমি আমার জন্য করতাম আপনি আপনার জন্য করতেন তাহলে আমাদের দ্বারা কি খারাপ কাজ করা কি কখনো শোভা পেত কখনোই নয় আল্লাহ পাক আমাদেরকে মন্দ আচরণ থেকে মন্দ অভ্যাস থেকে খারাপ আচরণ থেকে আল্লাহ পাগ রব্বুল আলমিন আমাদের সবাইকে হেফাজত করুক তো প্রিয় ইসলামী ভাইরা মাদানী চ্যানেলে দর্শক শ্রোতা সাহাবির দর্শনার্থী দুই বন্ধুর প্রথমজন গাদিফ বলেন আমার বয়োজ্যেষ্ঠ বন্ধু আব্দুল্লাহ ইবনে ওবায়েদ ইবনে উমায়ের সাহাবি হাজরতে আবদুল্লাহ ইবনে আমর রদি আল্লাহ তালকে প্রশ্ন করেন আচ্ছা কবর তু দমকের সুরে কথা বলবে যদি মৃত ব্যক্তি মোমেন হয় নেককার হয় পরেশগার হয় তখন কি হবে তার ব্যাপারে কি হবে হজরত আবদুল্লাহ রদী আল্লাহ তাল বললেন তার জন্য কবরে জায়গা প্রশস্ত করে দেওয়া হবে এবং তার বাসস্থানকে করে দেওয়া হবে সবুজ এবং তার রোকে আকাশের দিকে নিয়ে যাওয়া হবে অর্থাৎ ইলিয়ানে তার নাম অন্তর্ভুক্ত করার জন্য এবং আল্লাহ পাকের সান্নিধ্য লাভের জন্য আল্লাহ সব আলা ওই ধরনের সৌভাগ্য আমাদেরকে সিভ করুক নেককার হোক কিংবা পরেশগার ব্যক্তি তাদের জন্য কতই না সৌভাগ্যের বিষয়ে আল্লাহ ফখরবুল্লা আলমিনের পক্ষ থেকে কতই না দয়াম তাদের উপর বর্ষিত হবে যাদেরকে উদ্দেশ্য করে কবরই তাদের সাথে ভালো আচরণ করবে তো প্রিয়স নাই বেড়া মাদানী চ্যানেলে দর্শক শ্রোতা আসলেই আগেরকার বুজুর্গানে দিনগণ হাদিসে মোবারকা শোনার জন্য এক দেশ থেকে অপর দেশে সফর করতেন নবী পাক সাল্লাহতলী ওসাল্লামের বাণীকে শোনার জন্য তারা কত দূর না সফর করেছেন যেমন হজরতে আবদুল্লাহ ইবনে আমর রদি আল্লাহ তালু বাইতুল মুকাদ্দাসে বাস করতেন তিনি ছিলেন হাজরতে মুাবিয়া রদীয় আল্লাহ তালীর সেনাপতি তার সাথে সাক্ষাৎ করে হাদিস শরীফ সংগ্রহ করার জন্য গাদিফ ও আব্দুল্লাহ নামে দুই বন্ধু বাইতুল মুকাদ্দাসের মধ্যে সফর করেছিলেন আল্লাহ আকবর আল্লাহ ফকরবুল আলমিন আমাদেরকে নবী পাক সাল্লাহ তালাহ আলী ওসাল্লামের বাণীকে সর্বত্র পৌঁছে দেওয়ার নবী পাক সাল্লাহ তেআলআসাল্লামের বাণীকে বুজার সে শক্তি আল্লাহ পাক আমাদেরকে তৌফিক নসিব করুন ভাইরা মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা হাজরত আবদুল্লাহ ইবনে আমর রদি আল্লাহ তালাহু যদিও রসুল পাকের নাম উল্লেখ করেনি কিন্তু সংগ্রহকারী দুই বন্ধু টিকে বুঝেছিলেন যে নিশ্চয় এটা নবী পাক সাল্লাহ আল্লাহামের হাদিস কেননা কবরের ঘটনা রসুল ছাড়া অন্য কেউ বলতে পারে না এটা হচ্ছে এলমে গায়েবের বিষয় যে অদৃশ্যের সংবাদদাতা নবী সাল্লু আলী ওয়াসাল্লাম ইনি তো ভালো জানেন তাই এই ধরনের হাদিস শরীফ আমরা যে শুনলাম সে নবী পাক সাল্ল তাল্লাম অসংখ্য হাদিস শরীফ রয়েছে যে উপরিবাগ থেকে মাটির উপরিবাগ থেকে কবরের ভিতরের অবস্থা দিয়ে নবী পাক সাল্লাহ তালীস্লাম অসংখ্য জায়গায় বলে দিয়েছেন যে অমুক আমার সাহাবি জান্নাতের মধ্যে রয়েছে অমুক ব্যক্তিটা কবরের মধ্যে আজাবের মধ্যে রয়েছে নবী পাক সাল্লু আলী ওসাল্লামকে আল্লাহ সুবাহানুতাল এমন ক্ষমতা দিয়েছেন যে নবী পাক সাল্লাহ আলী ওয়াসাল্লাম উপর বাঘ থেকে ভিতরের অংশের মধ্যে কী করতেছে সেটা জানতে পারতেন আল্লাহ পাক আমাদেরকে নবী পাক সাল্লি ইসলামের তাজিমের মতো তাজিম করা নবী পাক সাল্লু আলি আসসালামকে আনুগত্য করা নবী পাকসাল্লু আলি ইসলামকে অনুসরণ করার সে তৌফিক আল্লাহ পাক আমাদেরকে নসিব করুন কৃষ্ণা বেড়া মাদী চ্যানেলের দর্শক শ্রদ্ধা আসুন আমরা খবর আরও কি কি বলে আমরা শুনতে থাকি আবুল হাজ্জাজ সোমালি রৌদি আল্লাহ তালু বলেন আবু মোহাম্মদ আব্দুল হক তার আকিবাত নামক গ্রন্থে আবুল হাজ্জাজ সোমালি থেকে বর্ণনা করেছেন আবুল হাজ্জাজ ইনি বলেছেন নবী পাক আলী ওসাল্লাম ইরশাদ করেছেন যখন মৃত ব্যক্তিকে কবরে রাখা হবে তখন কবর তাকে লক্ষ্য করে বলবে হে আদম সন্তান তোমার সর্বনাশ হোক রাখার সাথে সাথে বলবে কি তোমার সর্বনাশ হোক তখন কবর তাকে লক্ষ্য করে বলবে হে আদম সন্তান তোমার সর্বনাশ হোক কে তোমাকে আমার ব্যাপারে ধোকার মধ্যে ফেলে রেখেছিল তুমি কি জানো না আমি হলাম পরীক্ষার গৃহ অন্ধকার স্থান কীট মাকড়ের বাসস্থান কে তোমাকে দোকায় রেখেছিল যখন তুমি আমার পাশ দিয়ে গমন করতে তখন তুমি আগে পিছিয়ে লুক লস্কর নিয়ে গর্ব করে চলাফেরা করতে আফসোসের বিষয় পরিতাপের বিষয় আজকে আমরা অনেকেই দেখতে পাই কবরের কথাটা আমরা শুনি কিন্তু আমাদের ফিল হয় না আমরা কেমন জানি আমরা অনুভব করতে পারি না কবরের অবস্থাতে সম্পর্কে জানার পরও আমরা যেন কেমন জানি গুমন্ত অবস্থার মধ্যে রয়েছে যে গুমন্ত রয়েছে তাকে তো জাগ্রত করার একটা সুযোগ মিলে যায় কিন্তু যে ঘুমের ভান করে আছে তাকে কিভাবে জাগ্রত করা যায় আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ সঠিক জ্ঞান সঠিক সঠিকভাবে ব্যবহার করে আল্লা ওয়া তালার মারফত হাসিল করে আল্লাহ তালার দরবারে শুক্রিয়া জ্ঞাপন করে নবী পাক সাল্লি আলসালাম ইসাদ করেন যদি বান্দা নেক্কার হয় তাহলে তার পক্ষ থেকে হয়ে একজন জবাবদানকারী কবরকে বলবে হে কবর তুমি ওই ব্যক্তি সম্বন্ধে কি মনে করো হে কবর তুমি ওই ব্যক্তি সম্বন্ধে কি মনে করো যে দুনিয়াতে ভালো কাজের আদেশ দিত সৎ কাজের আদেশ দিত অসৎ কাজে বাধা প্রদান করতো নেকি দাওয়াত দিত আল্লাহ হকবর আল্লাহ হকবর তার ব্যাপারে কি নবী পাক সাল্লাহিসাম বলেন তখন কবর বলবে অর্থাৎ যখন নবী সাল্লাহসাল্লাম কবরকেই প্রশ্ন করছে যে তুমি যদি নেককার বান্ধা হয় সৎ কাজের আদেশ দাতা অসৎ কাজে বাধা প্রদানকারী ব্যক্তি যদি তোমাকে সে সাহিত করা হয় তখন কি হবে তখন কবর বলল যে আমি তার জন্য সবুজ সবুজগর হব খুশি হব তার শরীর হবে নূরের তার রু উপরের দিকে আল্লাহ রব আয় মিনে দিদারের জন্য আরোহণ করতে থাকবে আল্লাহ তা আলা আমাদেরকে আল্লাহর পিয়ারা নবী রসুল পাক সাল্লাহ তলিমুল ইসলামকে ইজ্জত করার সম্মান করার এবং কবরের আজাব যে সমস্ত কর্মকাণ্ডের কারণে কবরে আজাব পয় সেই সমস্ত কর্মকাণ্ডগুলো চিহ্নিত করে সেগুলো ত্যাগ করে যে সমস্ত কাজ করলে আরামে থাকতে পারবো সে সমস্ত কাজ আমাদেরকে করার তফিক সুফিয়ান সুফিয়ান বলেন করি আল্লাহাকালুফিয়ান শৌরি রহমাতুল্লাহ বলেছেন যে ব্যক্তি বেশি করে কবরের কথা স্মরণ করবে ইয়াদ করবে স্মরণ করবে সে কবরকে পাবে বেহেস্তের বাগান সমূহের মধ্যে একটি বাগান হিসেবে আর যে ব্যক্তি কবরের কথা ভুলেই যাবে তার অবস্থা কি হবে তিনি বলেন যে ব্যক্তি কবরের কথা ভুলে যাবে সে কবরকে পাবে জাহান নামের মধ্যে একটি গর্ত তো আমরা যদি কবরকে স্মরণ করি তো সেই কবর আমাদের জন্য পুষ্পদানে পরিণত হবে আর যদি সেটা হয় আমাদের কবর কি আমরা যদি উদাসীনতার মধ্যে থেকে যদি আমরা মনে স্মরণ থেকে যদি আমরা স্মরণ বিচ্যুত হয়ে যাই সেটা আমাদের জন্য মারাত্মক আকার ধারণ করতে পারে আল্লাপাক আমাদেরকে মারাত্মক আকার ধারণ করা থেকে হেফাজত করুক বরঞ্চ আল্লাহ পাক দরবার আমরা তৌফিক চাই দেখেন আমরা অনেক তৌফিক চাই আল্লাহ তুমি আমাকে নেক্স সন্তান দান করো হে আল্লাহ তুমি আমাকে দৌলত দান করো হে আল্লাহ তুমি আমাকে এই কাজের মধ্যে সফলতা দান করো হে আল্লাহ তুমি আমার ব্যবসার মধ্যে কামিয়ে দান করো কিন্তু কবরের পরীক্ষার জন্য কবরের ভিতরে যাতে আরামে থাকতে পারে সেজন্য কি আমরা কখনো চিন্তা ভাবনা করছি গড় বানানোর জন্য টেনশন করি ফ্যামিলি চালানোর জন্য টেনশন করি যেখানে আমার কেউ থাকবে না কেউ সাহারা দেওয়ার থাকবে না সেই স্থান কবরের মধ্যে আমরা কিভাবে থাকবো সেজন্য কি আল্লাহর দরবার আমরা তৌফিক চাইছি যদি না চেয়েটা কি তাহলে আজকে আমরা নিয়ত করি আল্লাহ পাকের দরবারে তৌফিক চাইবো যাতে আল্লাহ পাক রবুল্লা আলমিন আমাদেরকে তৌফিক নসিব করে যাতে কারণ দোয়া হচ্ছে মোমিনের হাতিয়ার দোয়া তো আল্লাহ রব্বুল আলমিনের দরবারে তো আমরা করবো ইনশাল্লাহ হাজারতে হাসান বসরি রহমতুল্লাহ থেকে কিছু রেওয়ায়ত আসছে বর্ণনা হাসান বসরি রহমতুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি কোনো এক জানাজার পেছনে পেছনে তাকে অনুসরণ করছিলাম লাশ বহনকারীরা যখন লাশ নিয়ে তার কবরে পৌঁছালো একজন মহিলা কবরবাসীদের উদ্দেশ্যে ডাক দিয়ে বলল হে কবরবাসীরা তোমরা কি তাকে চিনতে পারো যাকে তোমাদের কাছে স্থানান্তরিত করা হলো তাহলে কি তার সম্মান করবে হাসান বসুর রহমতুল্লাহ বলেন আমি কবর থেকে একটি আওয়াজ শুনলাম সে বলছে আল্লাহর কসম সে আমাদের কাছে পর্বত পরিমাণ গুনার বোঝা নিয়ে স্থানান্তরিত হয়েছে পর্বত পরিমাণ গুণা নিয়ে সে হস্তান্তরিত হয়েছে আল্লাহ আমাকে অনুমতি দিয়েছেন যেন তাকে খেয়ে মাটি করে ফেলি ঘটনা বর্ণনাকারী বললেন এ আওয়াজ শোনা মাত্র লাশের কাঠ তরতর করে কেঁপে উঠল এবং হাসান বসর রহমতুল্লাহ আলাই বেহুশ হয়ে পড়ে গেলেন ক্রিস্টেরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা হাসান বসর রহমেতুল্লাহ ছিলেন তাবি আল্লাহ হকবার একজন তাবি বুজুর্গ অনেক বড় জবরদস্ত আল্লাহর ওলি আল্লাহ আকবর যে আমরা রাবিয়া বসরি শুনেছিলাম মহিলা আল্লাহর ওয়ালি তো ওই মহিলা আল্লাহর ওয়ালি যে হাসান বসরি রহমতুল্লা মুনি ছিলেন রাবিয়া বসরি রহমতুল্লা আলহা তো প্রিস্টমেরা মাদানী ছিলেন দর্শক হাসান বসরি রহমতুল্লা আলহি যেহেতু আল্লাহওয়ালা ছিলেন তো ইনি ফিল করেছেন কবর থেকে এরকম ঘটনা শ্রবণ করার সাথে সাথে তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন আমাদের অবস্থা দেখি আমরা তো এখন শুনতে পাচ্ছি কিংবা আমরা অনেকে শুনেছি কম বয়সে মারা গিয়েছে এটা ওটা অনেক কিছু আমরা শুনতে পাই কিন্তু আমাদের অবস্থা আমাদের অবস্থা আমাদের কোনো পরিবর্তনই হয় না তো যখনই আমরা কোনো কিছু শুনবো যে আমাদের চ্যানেলের মাধ্যমে আমি একটা বার্তা আপনাদের নিকট পৌঁছে দিতে চাই আজকে দেখে আমরা নিয়ত করে আল্লাহ নাফরমানি করবো না আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছে লিমিটেড হায়াত এই হায়াতের মধ্যে এমন কিছু অর্জন করি যেটা আমার আপনার কবরের মধ্যে কামিয়াবির রাস্তা হয়ে যায় সেজন্য আল্লাহ আল্লাহওয়ালাদের সঙ্গ দিন দাওয়াত ইসলামের মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যান দিন ইসলামের খেতমত করার সুযোগ চেয়ে নিন এবং সাথে সাথে নিজেও আমল করার চেষ্টা করুন অপরকে নেকির দাওয়াত দেওয়া অব্যাহত রাখুন ইনশাআল্লাহ তাহলে নেকির দাওয়াত দেওয়ার কারণে সৎ কাজের আদেশ অসৎ কাজে বাধা প্রদান করার এই সুযোগটা ইনশাআল্লাহ নেকির পরিবেশের মধ্যে মিলে যাবে আর আল্লাহ যদি চায় ইনশাআল্লাহ আমার আপনার কবর